And welcome back to Shoretales. অনেক মাস পর আবার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং এই ডিলে হওয়ার কারণটা বুঝতেই পারছেন ভিডিওর শুরুটা দেখে we have been blessed with a baby boy in December. তো তাই জন্য আমরা সবাই একটু বিজি ছিলাম আর আজকে অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে তো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম 6th বালিগঞ্জ প্লেসে যেটা আমাদের সবার ফেভারিট আর একদম বাঙালি লাইট খাবার খাওয়ার জন্য আমরা বালিগঞ্জ প্লেসটাই প্রেফার করি বাকি অন্যান্য জায়গায় কাবাব টাবাব খেলে প্রচুর অ্যাসিডিটি হওয়ার থাকে এবং সেটা ইভেনচুয়ালি বেবিকে এফেক্ট করতে পারে তাই জন্য আমরা হালকা খাবার খাবো দেখে বালিগঞ্জ প্লেসে চলে এসেছি তো আসুন দেখে নিই যে আমরা কীভাবে আজকে দিনটা সেলিব্রেট করলাম কী কী খেলাম মেনুতে কী কী রয়েছে ওদের আর আমরা কী কী খেয়েছি এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা আর আমাদের ছোট্ট সোনার জন্য এটা প্রথম ভিডিও তো ওকে সবাই খুব ব্লেস করবেন যাতে ও অনেক ভালো থাকে সুস্থ থাকে সাকসেসফুল হয় লাইফে তো থ্যাংক ইউ আর চলুন দেখে নিই আজকের ভিডিওটা তো একদম শুরুতেই স্টার্টারে আমরা ভাবছিলাম প্রথমে বেগুনি বা চপ নেবো যেটা মায়ের খুব ফেভারিট কোথাও গেলেই মা বেগুনি বা চপ নিয়ে তারপর বাড়িতে ঢোকে এবং আমরা একদম মুখিয়ে থাকতাম ছোটোবেলায় যে বেগুনি চপ বা কিছু একটা ওরকম ধরনের জাঙ্ক ফুড নিয়ে মা বাড়িতে ঢুকবে তো রেস্টুরেন্টে গিয়েও মা যেই মেনুতে বেগুনি চপ দেখলো মা প্রথমেই ওখানেই মায়ের দৃষ্টি আকর্ষিত হলো কিন্তু আমরা ভাবলাম যে না আজকে ওসব খাবো না তো আমরা নিয়ে নিয়েছিলাম এটা চন্দননগর ফ্রাইড ফিশ আর এখানে দেখুন আমরা সবাই খাচ্ছি আর ও কি ডাইন আউট করছে ও শুধু দুধই খায় তো দুধ খাচ্ছে তো যাই হোক আমরা চন্দননগর ফ্রাইড ফিশটা বেসিক্যালি হচ্ছে পার্সলে আর চিজ দিয়ে স্টাফ করা ভেটকি মাছ এবং এটা অসাধারণ খেতে মানে আপনি মা বাবার মুখের ডিলাইটফুল হাসি দেখেই বুঝতে পারছেন যে তাদের কতটা ভালো লেগেছিল এটা তো আমি সবাইকে ভীষণ ভীষণভাবে রেকমেন্ড করছি এটা যে চন্দননগর ফ্রাইড ফিশটা বালিগঞ্জ প্লেসে গেলে একবার ট্রাই করুন প্লিজ এটা একটা ডিফারেন্ট টাইপের ইটস নট আ ট্রেডিশনাল ফিশ ফ্রাই তো আমরা আমাদের ভীষণ ভালো লেগেছে এবং ডেফিনেটলি আমরা নেক্সট টাইম খাবো তার সাথে নিয়ে নিয়েছিলাম এমনি প্লেন ফিশ ফ্রাই যেটা একদম ভেটকি মাছ দিয়ে করা এবং এরা ভেটকি মাছই দেয় ভেটকি মাছের জায়গায় বাসা ফিশ বা ওইসব দেয় না তো এবং পুরো স্টাফড থাকে মাছটা ফ্রাইড ফিশ ফ্রাইয়ের মধ্যে তো ফিশ ফ্রাইটা আমাদের সবার খুব ফেভারিট এবং বাঙালি হয়ে মাছ তো ফেভারিট হবেই তাই না তো তাই জন্য আমরা ফিশ ফ্রাই আর চন্দননগর ফ্রাইড ফিশ দিয়ে আমরা স্টার্টার শেষ করে এরপর মেন কোর্সের জন্য ওয়েট করছিলাম তার মাঝখানে একটু স্যালাড নিয়ে নিয়েছি যে একটু অ্যাপেটাইজার হিসাবে একটু স্যালাড খেয়ে নিই আর অ্যাম্বিয়েন্সটাও আপনাদের দেখিয়ে দিয়েছি ভীষণ পুরনো যুগের বাড়ি খড়খড়ি দেওয়া জানলা মাদুর ঝোলানো দেখুন মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো এরপর আমাদের মেন কোর্স স্টার্ট হয়ে গেছিলো মেন কোর্সে বাবার আবদার ছিল যে একটুখানি আমরা সরু চালের ভাত বিউলির ডাল আলু পোস্ত এসব খাই তো একটু আমাদের খুঁতখুত হচ্ছিলো যে রেস্টুরেন্টে গিয়ে ডাল আলু পোস্ত কে খায় সবাই বিরিয়ানি বিরিয়ানি খায় কিন্তু ঠিক আছে সবার আপরুচি খানা পররুচি পারে না তো সেই জন্য সবার আবদার মেটাতে আমরা ডাল আলু পোস্ত অর্ডার দিয়ে দিলাম এবং আমরা ডিসঅ্যাপয়েন্ট হইনি এই ডালটাকে ওরা বলে মুগ মোহন এটা বিউলির ডাল খুব সুন্দর লেগেছিলো খেতে আলু পোস্তটাও একদম পুরো বাড়ির রান্নার মতো কোনো আপনাদের খেয়ে মানে উদ্বেগ হবে না এবং ভীষণ তৃপ্তি করে আপনারা খেতে পারবেন তো ডাল আলু পোস্ত দিয়ে বাবা মা আমি শ্রমিক সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর গলদা চিংড়ি বাসন্তী পোলাওয়ের মধ্যে এদের কাজু কিশমিশ পুরো স্টাফ থাকে এবং গলদা চিংড়ির মালাইকারি এটা নারকলের দুধ দিয়ে ওরা গ্রেভিটা করেছিল এবং অসাধারণ টেস্ট হয়েছিল তো যাদের চিংড়ি মাছে অ্যালার্জি স্যাডলি তারা তো ট্রাই করতে পারবেন না আই এম সরি কিন্তু যাদের অ্যালার্জি নেই এবং যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন স্পেশালি যারা ঘটি তারা তো পছন্দ করবেনই এবং এটা বাঙালদেরও খুব ভালো লাগবে
এই প্রসঙ্গত বলে রাখি যে আমরা বাঙাল এবং আমরাও ভীষণভাবে এটা এনজয় করেছি, এই গলদা চিংড়ির মালাইকারিটা বাসন্তী পোলাও দিয়ে। এবং গ্রেভিটা দেখতে যেরকম লাল লাল লাগছে এবং আপনাদের মনে হচ্ছে যে ভীষণ রকমের পেট খারাপ হবে বা কিছু, এবং একদমই না, একদম বাড়ির রান্নার মতো আমি বারবার করে বলছি, তো আপনাদের সবার ভীষণ ভালো লাগবে, তো আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখ। এরপরেও আমাদের রসনা তৃপ্তি কিছুটা বাকি রয়ে গেছিলো ওদের ডেলিশিয়াস মেনুটা দেখে, তাই জন্য আমরা সেখান থেকে অর্ডার করে নিয়েছিলাম বাদশাহী পোলাও আর কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন। বাদশাহী পোলাওটা হচ্ছে রাইস উইথ ভেজিটেবলস অ্যান্ড ড্রাই ফ্রুটস স্পাইকড উইথ ক্রাস্ট নাটস, মানে অসাধারণ একটা আইটেম। তার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেনটার যে স্বাদ, ওহা, সেটা তুলনা করা যাবে না অন্য কোনো কিছুর সাথে। তার জন্য আসতেই হবে আপনাকে বারবার এই সিক্স বালিগঞ্জ প্লেসে। তো দেখে নিন বাদশাহী পোলাওর সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন খেয়ে আমাদের কীরকম রসনা তৃপ্তি ঘটেছিল সেটা। কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেনটা খুবই লাইট একটা চিকেনের ডিশ, মানে যারা চিকেনের খুব একটা ঝোল ঝাল খেতে বাইরের পছন্দ করেন না তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন, এটা বাড়িতেও বানাতে পারেন। এটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ক্রাশ করে একসাথে সেটা দিয়ে গ্রেভিটা বানানো হয়, অসাধারণ একটা টেস্ট হয়, একটা ঝাঁজ আছে কিন্তু আবার হালকা খেতেও। তো যেন আমরা চিকেনের অন্যান্য আইটেমের চাইতে, মানে রোগান জোস হোক বা চিকেন মশালা হোক বা কিছু, এই কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেনটা খুব প্রেফার করি। এইভাবে এই আইটেমগুলো দিয়ে আমাদের এইবারের রসনা তৃপ্তি শেষ হলো। তোমাদের মন ভরেনি, আমরা ডেফিনেটলি আবার ফিরে আসবো। আমরা আগেও বালিগঞ্জ প্লেসে এসেছি এবং তার মধ্যে আমাদের ফেভারিট কিছু আইটেম হলো ডাব চিংড়ি, কালো ভুনা মাংস, পোস্ত নারকেলের বড়া, বাগদা চিংড়ির সালামি ইত্যাদি। তো আপনারা ডেফিনেটলি আসুন, ট্রাই করুন এবং আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু শোরটেলস।